আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন। ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তিন ফাংশনের মিনি অটোরাইস মিল। আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ফাংশনের মিনি অটোরাইস মিল ইতিমধ্যে আমরা এটা ব্যবহার আমরা করে দেখলাম, যেটা ধান থেকে চাল তৈরি করা হয়েছে। আপনারা দেখুন, এটা ধান থেকে চাল তৈরি করা, এটা অবিশ্বাস্যকর যে ছোট মরিচে ঝাল বেশি, এমন একটা কথা আছে আপনারা শুনেছেন। ঠিক তারই প্রমাণ আজকে দেখলাম আমরা, যেটা 9 থেকে 10 মন ডেলিভারি, আবার বাসাবাড়ির 220 লাইনে, অবিশ্বাস্যকর। যেটা বাসাবাড়ির 220 লাইনে আপনাদের যে বাসাবাড়ির বৈদ্যুতিক মিটার ব্যবহার করে থাকেন, সেই বৈদ্যুতিক মিটারে ব্যবহার করে এই ছোট মরিচে ঝাল বেশি, এমনই তার উদাহরণ দিয়ে দিল যে আমাদের এই তিন ফাংশন অটোরাইস মিল। আপনারা দেখুন, যেটা আমরা 9 থেকে 10 মন ডেলিভারি পেয়েছি, ঘন্টায় 9 থেকে 10 মন ডেলিভারি আসছে। এটা একটা 8 নম্বর হলার যদি আপনারা ব্যবহার করেন, সেটা মিনিমাম আপনাদের 15 মন ডেলিভারি দেয় ঘন্টায়। কিন্তু এটা যদি 10 মন ডেলিভারি দেয়, তাহলে তারই পরিপ্রেক্ষিতে একেবারে সেম কাছাকাছি চলে গেছে। আপনারা দেখুন, আর এটা সম্পূর্ণ আপডেট করা হয়েছে, যার মাধ্যমে এখানে কিছু ফাংশন চেঞ্জ করা হয়েছে। আপনারা পূর্বে যে মেশিনগুলো দেখেছেন তার থেকে ফাংশনটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এখানে আপনারা মোটরটা দেখতে পাচ্ছেন, যে মোটর ব্যবহার করা হয়েছে 4.5 হর্স পাওয়ার, যেটা 4.75 হর্স পাওয়ার মোটর ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে ফাংশন দেখতে পাচ্ছেন, ধান থেকে চাল তৈরি করা হয়, এই ধান থেকে চাউলটা যখন বার হবে, আপনাদের চাউলটা আসবে সম্পূর্ণ ফ্রেশ। আপনারা দেখুন, এই যে আমরা চাউলটা ইতিমধ্যে পেয়েছি, যে চাউলের ভিতরে এটা কুড়া বা ময়লা আবর্জনা কোনো কিছুই নাই, যেটা সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার। এবং মরা চাউলটিও হয়ে যাবে আলাদা। আপনারা দেখুন, এখানে ভাঙা চাল বা মরা চাউলটা হয়ে যাবে আলাদা, এই যে এগুলি ভাঙা চাউল বা মরা চাউলটা আলাদা হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। চাউলটা ফ্রেশ পাবেন। আপনাদের চাউলের ভিতরে যদি পাথরও থাকে, পাথরটাও কিন্তু আলাদা হয়ে যাবে, এই যে এখানে চালনের মাধ্যম দিয়ে, আর যেটা পরিষ্কার হবে, এখানে পাখা আছে, পাখার মাধ্যম দিয়ে এখানে হাওয়া দিয়ে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার করে দেবে সম্পূর্ণ যেভাবে। আবার আপনারা পূর্বে যে রাইস মিলগুলো ব্যবহার করে থাকেন, সেই রাইস মিলে কিন্তু আপনারা অনেকে কমপ্লেন দিয়েছেন যে এটা কুয়াটা 100% হয় না, যে কুয়াটা 100% আমি আপনাদেরকে দেখাই, এটা কুয়াটা যে 100% যে মিহি হবে না, আপনারা অনেকে বলে থাকেন, কিন্তু আমার তারিখ প্রমাণ এটা কিন্তু 100% মিহি হয়েছে। আপনারা দেখুন, একেবারে ফিনিশিং হয়েছে, এর ভিতরে গুড়ার হয় না। আপনারা দেখুন, আপনাদের বড় রাইস মিলেও কিন্তু এমন ফিনিশিং করতে পারে না। আপনারা এই রাইস মিলের কুয়াটা ফিনিশিং পাবেন শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে, যেটা অন্য কোম্পানি দিবে না। আরো একটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য সুবিধা দিয়েছে, যেটা আপনাদের বাসায় গিয়ে সেট আপ করে দেওয়া হবে। আপনারা যদি দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে এই তিন ফাংশনের মিনি অটোরাইস মিলটি ক্রয় করেন, আমরা ইতিমধ্যে আমাদের ওনারের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন এমডি সাহেব, যে আপনার বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে, যে সার্ভিসের জন্য এক্সট্রা কোনো পে করা লাগবে না, আপনার ফ্রি সার্ভিস পাবেন। আপনার বাসায় গিয়ে সম্পূর্ণ সেট আপ করে আপনারা কোন ফাংশনটি কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু জানাই দিয়ে আসবে। আপনারা দেখুন, এখানে আরো একটা ফাংশন রয়েছে, যেটা ক্রাশার ফাংশন। আপনারা জানেন এই ক্রাশার ফাংশন, এটার মাধ্যমে আপনারা যে কোনো প্রকার দ্রব্য গুঁড়া করতে পারবেন, শুটকি মাছ, আমের আচার, ক্রাশিং করতে পারবেন, এমনকি ভিজা চাউল গুঁড়া করতে পারবেন। এটা সম্পূর্ণ সমস্ত কিছু দ্রব্যগুলো ক্রাশ করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে গ্রাইন্ডার ফাংশন, এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার ফাংশন যোগ করা হয়েছে। 8 ইঞ্চি গ্রাইন্ডার ফাংশনের মাধ্যমে আপনারা যে কোনো প্রকার দ্রব্য গুঁড়া করতে পারবেন, ভুট্টা, মরিচ, হলুদ, গম, সমস্ত কিছু দ্রব্যগুলো গুঁড়া করা যাবে ইজিভাবে, যেটা এই ফাংশনটি ব্যবহার করা হবে। এমনকি আপনারা মাসকলাইয়ের যে ডাউল দিয়ে বড়ি দিয়ে থাকেন, সেই বড়িটা যদি দেওয়ার পূর্বে আপনাদের ডাউলটা পেশাই করতে হয়, সেই ডাউলটা পেশাই করার জন্য এক্সট্রা মেশিন প্রয়োজন হয়, কিন্তু এই মেশিনে কিন্তু সেটা লাগবে না, এই গ্রাইন্ডার ফাংশনের মাধ্যমে কিন্তু সেই ডাউলটা পেশাই করতে পারবেন সম্পূর্ণ ইজিভাবে, যেটা 100% ফিনিশিংভাবে আপনাদের ফিনিশিংভাবে গুঁড়া হয়ে যাবে, এবং আপনারা কলাইয়ের ডাউলটাও পেশাই করতে পারবেন। এই একই মেশিনে কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে রাইস মিলের। আপনার কিন্তু রাইস মিলে যে যাবতীয় যা কাজ রয়েছে সমস্ত কাজগুলো করতে পারবেন এই একই মেশিনে, যেটা আমি পূর্বেই আপনাদেরকে বলেছি ছোট মরিচে ঝাল বেশি। ঠিক একই এই একটা রাইস মিল, এটা আবার আপনারা যদি ক্রয় করেন, আপনাদের বাসাতে এক রুমের ভিতরেও আপনারা কিন্তু রেখে দিতে পারবেন। একটা রুম, যেখানে একটা রুম থাকে, সেই রুমের ভিতরে কিন্তু এই রাইস মিলটি সেট আপ করে রেখে দিয়ে ব্যবসা করতে পারবেন, যেখানে আপনারা আপনাদের মহল্লায় বা অঞ্চলে বাসাবাড়িতে ছোটখাটো ব্যবসার জন্য আপনারা এই রাইস মিলটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি, যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে। আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন, আমরা কিন্তু আপনাদের বাসায় গিয়ে সেট আপ করে দেবো। আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন, আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই দিয়ে তারপর আমাদের টেকনিশিয়ান পাঠাই দেবো, সেখান দিয়ে আপনাদের বাসায় গিয়ে সেট আপ করে দেবে। আপনারা কোন ফাংশনটি কীভাবে ব্যবহার করবেন আপনাদেরকে জানাই দিবে। আর যদি সরাসরি নিতে চান, আমরা যেভাবে চালিয়েছি
ঠিক একই ভাবে চাল দিয়ে আপনাদেরকে দেখাই দেবো, ঠিক সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা, আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস, এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন। সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি, খুদা হাফেজ।